চীনা মাঞ্জা সুতোর সচেতনতা বার্তা দিলেন হাওড়া দুই স্বেচ্ছাসেবী সংগঠন। গ্রামে অথবা শহরে দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়াচ্ছে চীনা মাঞ্জা সুতো, রেহাই পাচ্ছে না পশু পাখি থেকে মানুষও। কলকাতা হাওড়া সহ দেশের বিভিন্ন প্রান্তে বিশ্বকর্মা পুজো উপলক্ষে ঘুড়ি ওড়ানোর রীতি বহু পুরনো। তার পাশাপাশি গ্রাম অঞ্চলে দেখা যায় পৌষ পার্বণকে কেন্দ্র করে টানা কয়েক মাস ঘুড়ি ওড়ানোর রীতি। বর্তমানে ঘুড়ি ওড়ানোর বেশ কিছু পরিবর্তন দেখা দিয়েছে, যেমন নতুন নতুন রংচঙে ঘুড়ি চাহিদার সঙ্গে বিক্রি হচ্ছে, তেমনই পরিবর্তন হয়েছে ঘুড়ি ওড়ানোর সুতোরও। বাজার জুড়ে বিক্রি হচ্ছে সর্বত্র রং বেরঙের চীনা মাঞ্জা সুতো। এ সুতোই কাল হয়ে দাঁড়িয়েছে পশু পাখি থেকে পথচারীদের। এই চীনা মাঞ্জা ব্যবহার, মজুদ এবং বিক্রি বন্ধ করতে প্রশাসন সজাগ। অন্যদিকে বহু স্বেচ্ছাসেবী সংগঠন এ বিষয়ে সচেতন বার্তা মানুষের মধ্যে পৌঁছে দিচ্ছে। হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ ও অনুভব এই দুই সংগঠনের উদ্যোগে চীনা মাঞ্জা সুতো সচেতনতা বার্তা হাওড়ার পাঁচলা জগৎমল্লপুর সহ বিভিন্ন এলাকায়। সেই মতো হাওড়ার দুই স্বেচ্ছাসেবী সংগঠন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ ও অনুভব এর উদ্যোগে চীনা মাঞ্জা সুতো সচেতনতার বার্তা দেওয়া হয় হাওড়ার পাঁচলা জগৎমল্লপুর সহ বিভিন্ন এলাকায়। প্রতিদিন প্রতিনিয়ত চীনা মাঞ্জার কবলে পড়ে দুর্ঘটনার খবর আমরা প্রতিদিন শুনতে পাচ্ছি, খবরের কাগজে দেখতে পাচ্ছি। তাই হাওড়া জেলা জুড়ে প্রশাসনিকভাবে চীনা মাঞ্জা নিষিদ্ধ ঘোষিত আছে। তো হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সহযোগিতায় জগৎমল্লপুর অনুভব সংগঠন তাদের প্রচার অভিযান চালায়। বরগাছিয়া জগৎমল্লপুর বাজার পাঁচলা থানা পাঁচলা পর্যন্ত আমরা এই প্রচার অভিযান চালাচ্ছি, যাতে মানুষজনকে সমস্ত দোকানদারদের সচেতন করছি, যারা চীনা মাঞ্জা বিক্রি করে তারা সচেতন করছি যে চীনা মাঞ্জার ব্যবহারে শুধু মানুষের নয় বিভিন্ন পশু পাখিরও ক্ষতি হচ্ছে। সেই ক্ষতির হাত থেকে রক্ষা করতে সকলকে আগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছি এবং সমস্ত দোকানদার আমাদের থেকে কথা দিয়েছেন তারা চীনা মাঞ্জা ব্যবহার করবে না, চীনা মাঞ্জা তারা বিক্রি বন্ধ করবে। এইভাবেই আমরা সচেতনের বার্তা পৌঁছে দিচ্ছি সকলের কাছে, যে মানুষকে বোঝাতে পারলেই আমরা এই কাজে সফল হব আর আমরা এই দুর্ঘটনা থেকে মুক্ত হতে পারব। তো বিভিন্ন পাখিদের আমরা বাঁচাতে পারব। আমরা অনুভব সংগঠনের পক্ষ থেকে এই বার্তা দিচ্ছি। বিশ্বকর্মা পুজো ও এই ধরনের পূজাগুলিতে আমাদের একটি প্রাচীন রীতি আছে ঘুড়ি ওড়ানো, কিন্তু বর্তমানে একটি বিপদ তার সঙ্গে আমরা বয়ে এনেছি, সেটি হলো চাইনিজ সুতোর মাঞ্জায় ঘুড়ি ওড়ানো। এই চাইনিজ সুতোর মাঞ্জাটিকে গ্রিন ট্রাইব্যুনাল থেকে বন্ধ করার নির্দেশ জারি করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধি 188 ধারাতে এই মাঞ্জা সুতো মজুদ, এই মাঞ্জা সুতোকে বিক্রি করা সম্পূর্ণভাবে আইনত অপরাধ। তো আমরা হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের পক্ষ থেকে সমস্ত নাগরিক সমাজের কাছে এই বার্তাই আমরা দিতে চাইছি, যাতে এই আমাদের হাওড়া জেলাতে এই চাইনিজ সুতোর মাঞ্জায় যেন কোনো প্রাণ না যায়, কোনো পশু পাখি মানুষ কেউ যেন আঘাতপ্রাপ্ত না হয়। তো আমাদের এই আনন্দ অন্যের দুঃখের কারণ যেন না হয়। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।